পরের কোশ্চেন কি আছে? হ্যাঁ, এটা তো কোশ্চেন না, বাইশের কত নম্বর? বাইশের দেখে চার নম্বর বলছে, বার্ষিক সুদের হার কত হলে কোনো টাকার, হ্যাঁ, দশ বছরের সুদ, সুদ আসলের দুই বাই পাঁচ অংশ হবে। ঠিক আছে, ধরি দেখি বইটা, দেখি একবার বইটা, স্যার বই দেখুন, বার্ষিক শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার চার বছরের সুদ, তো হয়ে গেছে, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার দশ বছরের সুদ, সুদ আসলে দুই বাই পাঁচ অংশ, সুদ আসলে দুই বাই পাঁচ অংশ। ধরি পি টাকার দশ বছরের সুদাসল, পি টাকার দশ বছরের সুদাসল তোমার কিউ টাকা যদি লিখি, তাহলে পি টাকার প্রশ্নানুসারে পি টাকার দশ বছরের সুদ সমান হচ্ছে কিউ টাকার তিন বাই পাঁচ অংশ। কিউটা দশ, পি টাকার দশ বছরের সুদ হচ্ছে, সুদ আসলে তিনের পাঁচ অংশ, দুই বাই পাঁচ, তাহলে দুই বাই পাঁচ অংশ হচ্ছে পি টাকার দশ বছরের সুদ। তাহলে হয়েছে, ধরি পি টাকা বার্ষিক আর পার্সেন্ট সরল সুদে, সুদের হারে দশ বছরের সুদ, দশ বছরের সুদ কত, সুদ আসলের দুই বাই পাঁচ অংশ হয়, দাঁড়ি, অতএব পি প্লাস পি টি আর বাই হান্ড্রেড, এটা কী জিনিস হলো, এটা হচ্ছে সুদাসল, এর এর তোমার দুই বাই পাঁচ অংশ, তার মানে কি সুদাসলে দুইয়ের পাঁচ অংশ, এটা সমান কী হবে, পি টি আর বাই হান্ড্রেড, সুদের পরিমাণ দেখতো মানা যায় কি না, আসল প্লাস সুদ, আসল হচ্ছে পি আর সুদ হচ্ছে পি টি আর বাই হান্ড্রেড, সুদ, এই আসল আর সুদ যোগ করে সুদাসল, সুদাসলের দুইয়ের পাঁচ অংশ, এটা কি সুদ বলেছে, এই যে সুদাসলের দুইয়ের পাঁচ অংশ সুদটা, তাহলে এটা সময় লেখা যাবে কি না, লেখা যাবে। এবার দেখো বাদিক থেকে আমার কি কি টেনে বের করে দিচ্ছি, এখান থেকে পিটা কমন নিয়ে বেরিয়ে যাবে, তাহলে ওয়ান প্লাস আর এখানে শূন্য কেটে দিচ্ছি, আর বাই দশ এর দুই বাই পাঁচ আর এখানে এই শূন্য কেটে দিচ্ছি একটা, পি ইন্টু আর বাই দশ, এরপর থেকে কী লাভ হলো, সমান চিহ্ন দুদিক থেকে উপরে উপরে পি কেটে দেবো, পি কেটে দিলাম, তাহলে ওয়ান প্লাস আর বাই দশ এর মানে গুণন, এখানে গুণন চিহ্ন দিতে পারি, দুই বাই পাঁচ ইকুয়াল টু আর বাই দশ,
নিচে নিচে কাট, সমান সমান দুদিকে নিচে নিচে কাটে, তাহলে এখানে বন্ধনী খুললে কি টু প্লাস টু আর বাই দশ ইকুয়াল টু আর বাই টু, এখানে দুই দিয়ে গুণ করে দিলাম, এটা হবে এই দুইয়ের সঙ্গে, এই দরকার নেই, এটা কাটা দরকার নেই। এবার প্রত্যেকটা পদকে দশ দিয়ে গুণ করে দিই, সবাইকে দশ, এই দুইকে দশ দিয়ে গুণ করবো, দুই গুণন দশ, এটা টু আর বাই দশ গুণন দশ আর বাই টু গুণন দশ, প্রত্যেকটা পদকে দশ দিয়ে গুণ করলাম, এটা কেটে গেল, এটা কুড়ি প্লাস টু আর, আর এখানে ফাইভ আর, তাহলে টোয়েন্টি ইকুয়াল টু ফাইভ আর মাইনাস টু আর মানে থ্রি আর, তার মানে টোয়েন্টি বাই থ্রি ইকুয়াল টু আর, এই দিস ইমপ্লাই ছয় পূর্ণ দুইয়ের তিন পার্সেন্ট সমান হচ্ছে আর পার্সেন্ট, এটা অ্যান্সার। পরবর্তী কোশ্চেন কত, বাইশে চার পাঁচের নম্বর, বাইশে দেখের পাঁচ, মাসিক সুদ এক টাকা, তাহলে মাসিক মাসিক সুদ হচ্ছে এক টাকা, এক টাকা তো, অর্থাৎ ওয়ান বাই বারো বছরের সুদ, ওয়ান বাই বারো বছরের সুদ সমান এক টাকা বলা আছে, এখানে কি বলছে কত টাকার, কত টাকার, তো ধরি নির্ণয় টাকার পরিমাণ কত, নির্ণয় টাকার পরিমাণ হলো পি টাকা, তাহলে প্রশ্নানুসারে প্রশ্নানুসারে আই ওয়ান সমান পি টি আর কত পার্সেন্ট সুদ ছিল, ফাইভ পার্সেন্ট, ফাইভ বাই হান্ড্রেড, এটা লেখা যাবে কি না, আই সমান পি টি আর বাই হান্ড্রেড, এক টাকা সুদ, সেই জন্য আই এর জায়গায় ওয়ান লিখলাম, আসল পি ধরেছি আর মাসিক বলেছি তাহলে ওয়ান বাই বারো বছর আর ফাইভ পার্সেন্ট ফাইভ, এটা সেখানটা কেটে দিলাম কুড়ি, তাহলে কুড়ি ইকুয়াল টু পি বাই বারো, তার মানে বজগুণ করলে চব্বিশ দুশো চল্লিশ, এত টাকা সমান পি টাকা, এদিকে নজর রাখো, এদিকে টাকা দিলে তখন এদিকে টাকা লিখবো, আর আছে এবার একটা কোশ্চেন লিখছি যেটা উত্তরটা এর পরে করবো, বলছি ছাব্বিশ হাজার টাকাকে এমন তিনটি অংশে এরকম ভাবে, এক ব্যক্তি, এক ব্যক্তি ছাব্বিশ হাজার টাকা তিনটি ব্যাংকে, তিনটি ব্যাংকে জমা রাখেন, রাখেন দাঁড়ি, প্রথম ব্যাংকের বা ব্যাংক তিনটির, ব্যাংক তিনটির, তিনটির বার্ষিক সরল সুদের হার, সরল সুদের হার যথাক্রমে ফোর পার্সেন্ট কমা ফোর পার্সেন্ট সিক্স পার্সেন্ট এবং এইট পার্সেন্ট, এইট পার্সেন্ট পোস্ট অফ, তিনি যদি প্রতিটি ব্যাংক থেকে, প্রতিটি ব্যাংক থেকে সম পরিমাণ সুদ পান, সুদ পান, তবে কোন ব্যাংকে, কোন ব্যাংকে কত টাকা রেখেছিলেন, এক ব্যক্তি মানে আমার কথাই ভাব, আমি কি করলাম ছাব্বিশ হাজার টাকা তিনটা আলাদা আলাদা ব্যাংকের, মানে স্টেট ব্যাংক, ইউবিআই,
তারপরে হ্যাঁ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বা অ্যাক্সিস ব্যাঙ্ক যাই হোক, পাঞ্জাব ন্যাশনাল এখন ইউবিআই এক হয়ে গেছে, মানে এরকম তিনটে জায়গাতে টাকা রাখা হলো 26,000 টাকা। এবার মানে স্টেট ব্যাঙ্ক বলছে 4% সুদ দিচ্ছে, হ্যাঁ ইউবিআই বলছে আমরা 6% দেবো, আবার ওদিকে পাঞ্জাব তোর অ্যাক্সিস ব্যাঙ্ক বলছে আমরা 8% দেবো। যদি তিনটা জায়গা থেকে সম পরিমাণ সুদ পাওয়া যায় তাহলে কোন ব্যাংকে কত টাকা জমা রাখা হয়েছিল এটা আমাদের এরপরে আকর্ষণ করে ফেলো। ধরি এক ব্যক্তি প্রথম ব্যাংকে এক্স টাকা কমা দ্বিতীয় ব্যাংকে ওয়াই টাকা এবং তৃতীয় ব্যাংকে জেড টাকা জমা করেছিলেন। ধরি এক ব্যক্তি প্রথম ব্যাংক, সেটা স্টেট ব্যাংক হতে পারে, দ্বিতীয় ব্যাংক ইউবিআই হতে পারে, তৃতীয় ব্যাংক মনে করে অ্যাক্সিস ব্যাংক, তাহলে কোথায় কোন টাকাটা। অতএব প্রশ্নানুসারে প্রশ্নানুসারে দেখ তো লেখা যাবে কি না, কী লেখা যাবে, পি টি আর বাই 100, এটা কি প্রথম ব্যাংক থেকে প্রাপ্ত এক বছরের সুদের পরিমাণ। পি টি আর বাই 100, প্রথম ব্যাংক 4% সুদ দেয়, হ্যাঁ দ্বিতীয় ব্যাংক থেকে প্রাপ্ত সুদ কত হবে, ওয়াই ইন্টু 1 × 6/100, তৃতীয় ব্যাংক থেকে সুদের পরিমাণ জেড ইন্টু 1 × 8/100। আমার প্রশ্ন কি বলছে, এই তিনটে সুদের পরিমাণ সমান, এই তিনটে সুদ সমান বলেছে না, তিনটি ব্যাংক থেকে একই পরিমাণ সুদ পান বছরে, বছরে লেখা আছে বছর মানে এক বছর, সমান চিহ্নের আমি কী করতে সব নিচে নিচে 100 100 কেটে দিলাম, তাহলে এই 100গুলো কেটে দিলাম, শান্ত এখানেই হবো না, আবার দুই দিয়ে কাটি, এটাকে দুই দিয়ে কাটলে 2, এটা দুই দিয়ে কাটলে 3, এটা দুই দিয়ে কাটলাম 4, তাহলে বেরোলো কত, 2x = 3y = 4z, এটা সমান কে ধরি, যখন এরকম পরপর তিনটে সমান হবে কে ধরলাম, অতএব 2x = k, x = k/2, 3y = k, y = k/3, এবং 4z = k, z = k/4। আবার নজরের দিকে, আবার x + y + z, এই তিনটার যোগফল কত, x + y + z, কোশ্চেন এই তিনটা x + y, x হচ্ছে প্রথম ব্যাংকে জমা রাখা টাকার পরিমাণ, y হচ্ছে দ্বিতীয় ব্যাংকে টাকা রাখা জমা পরিমাণ, z তৃতীয় ব্যাংকে জমা রাখা, এই তিনটার যোগফল কত হবে, আছে কারো উত্তর, 26,000। আয়ুষ খান ধন্যবাদ, 26,000। এখানে বাঁ দিকে টাকা লেখেনি, ডান দিকে টাকা লেখেনি, এখানে x মানে কত, k/2, এটা k/3, k/4 = 26,000। উপর থেকে কে কমন যাচ্ছে, কে হাফ 1/3 1/4 26,000 কে, ভগ্নাংশ যদি যোগ করি এখানে লসাগু কত হবে, 2, 3, 8, 4 লসাগু বলো, 12 লসাগু হবে, 12 এই 2 দিয়ে 12কে কাটলে কত হবে, 6 সঙ্গে 1 গুণ করলাম 6, 4, 3 26,000 13 × 12 = 26,000, 13 দিয়ে কাটলে 13 × 26 2,000, তাহলে কে সমান দাঁড়াচ্ছে কত, 12 × 24 তারপরে 3টে 0, কে সমান 24,000, অতএব এক সমান কত, 24,000/2 মানে 12,000, আর ওয়াই সমান কত, 24,000/3 মানে 8,000, আর জেড সমান কত, 24,000/4 6,000, তার মানে কি, অতএব ব্যক্তিটি
প্রথম ব্যাংকে রাখেন, প্রথম ব্যাংকে জমা রাখেন কত? 12,000 টাকা। ব্যক্তিটি দ্বিতীয় ব্যাংকে জমা রাখেন, দ্বিতীয় ব্যাংকে জমা রাখেন কত? 8,000 টাকা। ব্যক্তিটি তৃতীয় ব্যাংকে জমা রাখেন, জমা রাখেন কত? 6,000 টাকা। বোঝা গেছে? আরেকটা কোশ্চেন বলছি, এক ব্যক্তি কোনো ব্যাংকে, এক ব্যক্তি কোনো ব্যাংকে 12% সরল সুদের হারে, এক ব্যক্তি, আমার সঙ্গে সঙ্গে কোশ্চেনটা লিখবি, এক ব্যক্তি কোনো ব্যাংকে, কোনো ব্যাংকে বার্ষিক 12% সরল সুদের হারে, সরল সুদের হারে 50,000 টাকা ঋণ করেন। এক ব্যক্তি কোনো ব্যাংক থেকে হবে, কোনো ব্যাংক, উময় কয় ব্যাংক থেকে, এক ব্যক্তি কোনো ব্যাংক থেকে বার্ষিক 12% সুদ হারে 50,000 টাকা ঋণ করেন, ঋণ রিকার মধ্যাহ্ন ঋণ করেন, দাঁড়িয়ে 3 বছর পর তিনি ব্যাংকে, 3 বছর পর তিনি ব্যাংকে কি করেন? 25,000 টাকা জমা করেন, জমা করেছিলেন, দাঁড়ি আরও 5 বছর পর, আরও 5 বছর পর, বছর পর ব্যাংকের ঋণ ঋণ পরিশোধ করতে চাইলে, পরিশোধ করতে চাইলে কত টাকা দিতে হবে? অঙ্কটা দেখে কী করে করছি, এক ব্যক্তি ব্যাংকে, ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদ হারে 50,000 টাকা ঋণ করেন, 3 বছর পর তিনি ব্যাংকে 25,000 টাকা জমা দিয়ে দিলেন, তাতে কি ঋণ শুধু হয়ে গেল? হয়নি। আরও 5 বছর পরে ব্যাংকে ঋণ পরিশোধ করতে চাইলে কত ফেরত দিতে হবে? তাহলে দেখ, হ্যাঁ, তাহলে 50,000 টাকার বার্ষিক 12% সরল সুদের হারে, সরল সুদের হারে 3 বছরের সুদ আসল, 3 বছরের সুদ আসল কত হবে? এ ভাই, 50,000 টাকার বার্ষিক 12% হারে 3 বছরের সুদ আসল কত হবে? হবে 50,000 পি ইন্টু 1+TR/100, টি মানে কত? 3, আর মানে 12/100, এত টাকা সমর্থন পাবো, এখানে টাকা লেখা আছে, পি ইন্টু 1+TR/100 সুদ আসল তো। আচ্ছা, এখানে 50,000, এখানে কত হচ্ছে ভগ্নাংশে যোগ করলে পরে 100 লসাগু হবে, 100+100+3 = 36, এই দুটো শূন্য কেটে দিলাম, তার মানে 500 × 136 এত টাকা, এটা মানে কত হচ্ছে গুণ করে, 5×6 = 30 শূন্য, 3×5 = 15, 15 × 3 = 18, হাত থাকলো 1, 15×5 = 6, আর এখানে 2 শূন্য, 68,000 টাকা, 68,000 3 বছর পর সুদ আসলো এটা। অতএব 3 বছর পর, 3 বছর পর 25,000 টাকা জমা দিলে, ঋণ থাকে, কত ঋণ থাকবে? ব্যাংক কী বলবে? ঋণ মুকুব হয়ে গেছে বলবে? বলবে ঋণ আপনার এখনও রয়েছে কত? 68,000 -25,000, তাহলে কত দাঁড়াচ্ছে? 0,0 43,000, 43,000 টাকা এখনও ঋণ রইল,
তাহলে 43,000 টাকার এই ঋণটা যেটা থাকলো এটা আগামী 5 বছর পর যদি শোধ করতে যায় সুদে আসলে কত দিতে হবে এটা তো জানতে চাইছে। প্রশ্নটা পড়ে দেখো, আরও 5 বছর পর ব্যাংক, এবার 3 বছর পরে ব্যাংকে এই ঋণটা থাকলো, 50,000 টাকা ঋণ করেছিল কিন্তু 25,000 টাকা দিয়ে দেওয়ার পরে এখন 43,000 টাকা ব্যাংকে ঋণ থাকলো, তাহলে আরও 5 বছর পরে ঋণ শোধ করতে চাইলে আরও 5 বছর পর ব্যাংকের ঋণ পরিশোধ করতে চাইলে ব্যাংকে জমা দিতে হবে কত টাকা দিতে হবে? 43,000 ইন্টু 1+5×12/100 এত টাকা, পি ইন্টু 1+TR/100 সুদ আসল যেটা সেটা দিতে হবে। আরও 5 বছর পরে ব্যাংকের ঋণ শোধ করতে চাইলে এই টাকাটা দিতে হবে না? এ সরল করতে পারবো আমরা? এখানে এই 5-এর সঙ্গে 100 কেটে দিবি, কেটে দিলে কত হবে? 20। আবার 12-র সঙ্গে এখানে 20 কাটবে, 4 দিয়ে কাটবে, তাহলে ভগ্নাংশে যোগ করবে, এটা যে ফলটা বেরোবে সেটাই উত্তর হয়ে যাবে।